এরাও শত্রু মুখোশের আড়ালে। আচ্ছা বড় মা, আপনি শুনেছেন বড়দি এসেছে, সঙ্গে সুমিত এসেছে। কই নাত, ওরা তো কেউ আমার সঙ্গে দেখা করেনি, আসবে কোন মুখে? আমার তো মনে হয় মার খেয়ে এসেছে, একজন খোঁড়াচ্ছে আর একজনের মাথা পেটেছে। সে কি, তুমি কি করে জানলে? তুমি কি সুমিতের সঙ্গে কথা বলেছো? আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করলে কি বলবে, উল্টে নানা কথা শোনাবে। যা খুশি করে করুক, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। ডাক্তারবাবু, আপনি বাবলার জন্য যা করলেন আমি কোনোদিনও ভুলতে পারবো না। হে, আর এমন কি, আমি ডাক্তার, আমি আমার ডিউটি করেছি। কি শুভব্রত বাবু, ওভাবে বলবেন না। আপনি শুধুমাত্র একজন ডাক্তার নন, আপনি মানুষ হিসেবে অসাধারণ। ডাক্তারবাবু, আমরা তাহলে এবার আসি। ওকে কিন্তু 6 মাস অন্তর অন্তর একবার করে চেক আপের জন্য আনবেন, ওকে? নিশ্চয়ই। কে বাবলা বাবু, এখন তো আর হাঁপাচ্ছ না? একদম হাঁপাচ্ছি না, এই তো সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে এলাম, একদম হাঁপাইনি। হাঁপাবেও না, তবে একটা কথা, এত তাড়াতাড়ি এত এক্সার্শন ঠিক না, ধীরে ধীরে, ওকে? ওকে, তাহলে এবার আমরা এগোই। হ্যাঁ, বাই বাই। বাই। আসি ডাক্তারবাবু। ওকে যাও। বাবা, তুমি আমার টেনশনের উপর দেখানে বোঝো বোঝো। আরে, তুমি ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি তুই মেরে ওকে মুটবোস করা, তুই মেরে। নীলিমা প্রবলেম না, নীলিমা কোনো মতেই প্রবলেম না, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। অরিজিৎ সমস্ত প্ল্যানটাকে বানচাল করে দিল, এরপর আমরা কি করব? এখন যে কটা দিন ওরা না আসে, চুপ করে থাকি। ওরা আসার মধ্যে নিশ্চয়ই একটা কোনো প্ল্যান করে ফেলবো, বলো? নিশ্চয়ই একটা কোনো প্ল্যান করে ফেলবো। আরে, হই তো অরিজিৎ। এসো মনীষা। হ্যাঁ, তুই আমাকে ফোন করে জানা তাহলে। ঠিক আছে অরিজিৎ, হ্যাঁ পরে কথা বলো, যাচ্ছি। আরে অরিজিৎ, তুমি সব ব্যবস্থা করে রেখেছো তো? হ্যাঁ, আমি গাড়ি বলে রেখেছি, আমরা গাড়ি করে বেরিয়ে যাবো, আর কেউ জানতেও পারবে না। অরিজিৎ, হ্যাঁ বলো। আমার মনে হয় আমাদের এখানে সময় নষ্ট করাটা ঠিক না। নন্দিনী, আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি, তুমি পারলে সেজে বৌদিকে বলে দিও, কেমন? ঠিক আছে সুবোধা, আমি বলে দেবো। আমি তাহলে, তুমিও বেরিয়ে যাও। আচ্ছা দাঁড়ো দাঁড়ো, মনীষা তুমি বরঞ্চ ওদের সঙ্গে চলে যাও, আর যে কোনো দরকারে তুমি আমাকে কল করো, ওকে? অরিজিৎ তোমাকে সবার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? যাও অরিজিৎ, ওকে নিয়ে যাও, যাও। চল বাবলা, শুধু আমার আর একটাই উইশ আছে, সেটা যেন ভগবান পূরণ করে দেন। আরে বলে ফেলো, বলে ফেলো, আমি একদম হটলাইনে ভগবানের সঙ্গে কথা বলছি, যাতে তোমার এই উইশটা উনি পূর্ণ করেন। ফোন করবে? আমি এক্ষুনি নম্বর দিচ্ছি, নাও ডায়াল করো। ওকে, বলো নাম্বার, বলো। 9 3 9 3 1 0 8 8 এটা তো মায়ের নম্বর। হ্যাঁ নদা, এটা বৌদির নম্বর। বৌদিকে একটা ফোন করো না নদা, বৌদিকে আমাদের বাড়িতে আবার ফিরিয়ে আনো না নদা। বৌদি না সারাক্ষণ তোমার কথা ভাবে, সারাক্ষণ তোমার পথ চেয়ে বসে থাকে। তুমি একবার জোর করলেই বৌদি ঠিক ফিরে আসবে নদা, প্লিজ তুমি একটা ফোন করো, প্লিজ। ঠিক আছে, তুমি যখন বলছো তখন। আরে না না, সব গুলি মালখানার আলমারিতে ভরে চাবি দিয়ে দেবো, অ্যাকশনের সময় ওরা কোনো গুলি পাবে না। এরাও শত্রু মুখোশের আড়ালে।